সাথে একটা জিনিস শেয়ার না করে আমি থাকতে পারলাম না। দেখো পুরো অন্ধকার, দারুণ লাগছে পুরো। বিকেলবেলা দেখালাম না যে কালো মেঘ, পুরো বৃষ্টি হচ্ছে, তো এখনও পর্যন্ত টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভালো, ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে যে এই জিনিসগুলো এসছে সেগুলো দেখানোর জন্য, তো দেখানো তো আর হলো না, উল্টে কী করেছে শুভজিৎ সব কৌটোর মধ্যে মশলাপাতিগুলো মশলাগুলো ঢেলে দিয়েছে, আর এটার মধ্যে নুন রেখেছি। এই কৌটোগুলো বাতিল হবে, এগুলো আমরা বুঝতে পারিনি, ছটাই রেখে লেগে গেছে এর মধ্যে, আরও ইয়ে অর্ডার দিতে হবে। আজকে আমার রাত্রে ডিনার হচ্ছে এই যে ঘুগনি, কিমা ঘুগনি আর রুটি। আজকে ব্রেকফাস্ট সেম, এ হায়দ্রাবাদে থাকলে এই একটা যে ধোসা, এরাও ধোসা টোসা ধোসা ইডলি এগুলো ডেলি খায় না, তো আমাদেরও খাওয়া হয়ে যায় এখানে থেকে। তো রুটি খাওয়াটা খুবই কম হয়, কেউ যদি আসলো তখন খাওয়া হলো রুটি তরকারি এগুলো, আদারওয়াইজ এই ধোসা ইডলি, ইডলিটা কম হয় ধোসাটা বেশি হয়। তো এটাই আজকে সেম, কারণ অনেকটা ব্যাটার রয়ে গেছিলো, তো সেটাই দিয়ে আমি আজকে ধোসাটাকে মানে ব্যাটারটাকে শেষ করার জন্য আমি আজকে ধোসা বানিয়েছি। আর শুভজিৎ এইমাত্র উঠলো, চলো খেতে খেতে কথা বলছি। শুভজিৎ এইমাত্র উঠলো, উঠে বাথরুমে গেলো, আর আমি এখন খাবো। আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। শুভজিৎ তো উঠলো, এইমাত্র বাথরুম থেকে বেরিয়ে এসেছে, এবার শুভজিৎকে কফি বানিয়ে দিই। আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট পুরো। আজকাল মানে এই লকডাউনের চক্করে না মানে আমি এখন সকাল সকাল উঠে যাই, উঠতাম আগে উঠতাম, কারণ হচ্ছে সকাল ছটা থেকে সকাল দশটা অবধি তোমার দোকান খোলা থাকতো, আর সেই চক্করের জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হতো যদি কিছু না পাই। তো এখন ওই হ্যাবিটটা এসে গেছে বলে যেন সকালবেলা উঠে যাই, সাড়ে সাতটার মধ্যে আজকে উঠে গেছি। আর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, নাহলে ব্রেকফাস্ট হতোই হয় না অনেক সময়, আর ব্রেকফাস্ট আমি খুব একটা করিও না, তো এখন ব্রেকফাস্টটা মাঝে মধ্যে করি, আর এত সকালে উঠি বলে না ওই জন্য খিদেটাও পায়। আর আজকে আমি দেখালাম তো তোমাদেরকে যে ইয়ে পটল আলু আর একটুখানি ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি বানাবো মাখা মাখা করে, আর রুটি করব। এই হচ্ছে আমার, তোমাদের সাথে অনেক কথা বললাম আর এখন বসে আমার লাভ নেই, তাহলে বাথরুম থেকে বেরিয়ে এসে ওই জন্য আগে কফিটা বানিয়ে রেখে দিই, তো তারপরে আবার দেখা হচ্ছে। আমি এরকম আদা বাটা রেখে দিই ফ্রিজের মধ্যে, প্রায় তিন চার সপ্তাহ আমার চলে যায়। যদি এরকম আদা বাটা তোমরা বাড়িতেও বানিয়ে রেখে দাও তো সুবিধাও তো অবভিয়াসলি হয়, আর এর মধ্যে এটা নষ্ট হবে না, কারণ হচ্ছে এর মধ্যে আমি একটুখানি নুন আর এক চামচ তেল দিয়েছি, ভালো করে মিক্স করে রেখে দিয়েছি, তো এটা তিন চার সপ্তাহ আরামসে আমার চলে যায় আর নষ্ট হয় না, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকে, কোনো গন্ধ টন্ধ বেরোয় না। তো তোমরাও বাড়িতে এটা রাখতে পারো এরকমভাবে, মানে ফ্রিজের মধ্যে অবভিয়াসলি রাখতে হবে, বাইরে রাখলে চলবে না। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে ডালের ডাল বাটাটা ছেড়ে দিই। তারপরে আবার বাদ বাকিগুলো ভাজবো।
তো আমার বড়া ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে এখানে আমি পটল আর আলু একসাথে ছেড়ে দিয়েছি, কারণ তেলের পরিমাণটা অনেকটাই রয়েছে। আলাদা আলাদা করে ভাজলে তো টাইমটা অনেকটা লাগবে, সেদিন একসাথে দিয়ে দিচ্ছি। পটল আর আলু ভাজা একদমই হয়ে গেছে, তো এবার এইটাকে তুলে তুলে এবার তেলটাকে কমাতে হবে, কারণ তেলের পরিমাণটা প্রচুর রয়েছে। তো এই তেলের মধ্যে তো আমি আর রান্না করতে পারবো না এত তেলে, দেখতেই পাচ্ছ তেল পুরো কমিয়ে দিয়েছি একদম। তো এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব, এটা নিরামিষ রান্না করব, তো এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব। আমি গরম তেলে একটু নুন দিয়ে দিই, কারণ হচ্ছে আদা বাটা দিলে তাহলে আর ছেটকাবে না। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই, মশলাটা লেগে যাচ্ছে। এলাচ আর লবঙ্গ কুটে রেখে দিয়েছি, এটা নামাবার আগে দেব এই পটলের তরকারিতে। এটা এখনো হয়ে যাচ্ছে, এখন তো আমার মশলা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ই বাবা দাদা দাদা, আমি একটা ভুল করে ফেলছিলাম, এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, তাহলে পুরো ভর্তা হয়ে যেত আজকে পটলের তরকারিটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম, তো এটাকে এবার নাড়াই। না, কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। বাজে 5:30টা, আর আমি বসে এখানে এডিটিং করছি, আর একটু পরে যাব চা খেতে, তো তারপর আবার চায়ের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই বাসনগুলো এখন পড়ে রয়েছে, আর এই বাসন মাজতে হবে, তো এই বাসনগুলোকে আগে অ্যারেঞ্জ করে রাখি। আর ওখানে দেখতে পাচ্ছি দেখো শুয়োরগুলো কার বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, বাড়িতে লোক নেই, গেছে কোথায়, আর ওরা এন্টারসে ওইখানে ভেতরে ঢুকে ওই ফুটোটার ভেতর দিয়ে দেখো দেখো। ঢোকার জন্য ট্রাই করছে, পুরো ভেতরে ঢুকে মনে হচ্ছে বাচ্চা কাছে দেবে। আরে বাপরে কি ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার, এই যে ওগুলো চেল্লাচ্ছে। বাইরেটা দেখাচ্ছিলাম, এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব গোছানো হয়ে গেছে, শুধু মাজা বাকি, চাটা খাওয়ার পরে আমি মাজবো, তো আগে চাটা বেড়ে নিই। এই কাপগুলো না কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে কিনেছি, দেখতে সুন্দর, কালারগুলো খুব দারুণ দারুণ কালার।